কাতারে হ্যাপি ক্লাবের আয়োজনে দীর্ঘ 3 মাসব্যাপী চলা আল তুমামা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাঁধন স্পোর্টিং ক্লাব 3 উইকেটে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়ার টিম তিতাস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাতার বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিক কুইক লিমুজিনের সিও আলমগীর হোসেন আলী। এছাড়াও বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।